গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন প্রখ্যাত লেখক মোহাম্মদ জাফর ইকবালের লেখা মেকু কাহিনী আজ দ্বিতীয় পর্ব মেকু লক্ষ্য করল মা চলে যাবার পরপরই মহিলা একটা থালায় চার টুকরা চকলেট কেক এক খাবলা দই এবং দুইটা মুরগির রান নিয়ে সোফায় বসে টেলিভিশনটা চালিয়ে দিলেন মেকু জানে তাদের বাসায় একটা টেলিভিশন আছে কিন্তু সেটাকে কখনোই সে খুব বেশি চালাতে দেখেনি টেলিভিশনে মোটা মোটা মহিলারা শরীর দুলিয়ে দুলিয়ে নাচতে লাগলো আর মুখে খোঁচা খোঁচা দাড়ি আর মোটা মোটা গোঁফওয়ালা মানুষেরা প্রচণ্ড মারপিট করতে লাগলো সেটা দেখতে দেখতে পাহাড়ের মতো মহিলা খেতে লাগলেন খাওয়া শেষ হলে মহিলা আবার গিয়ে ছয় টুকরো পাউরুটি আধাবাটি ঘণ্ট আর বড় এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসলেন সেটা শেষ হবার পর দুইটা বড় বড় কলা আর ছয়টা টোস্ট বিস্কুট খেলেন তারপর টেলিভিশন দেখতে দেখতে সোফায় মাথা রেখে বাঁশির মতো নাক ডাকতে ডাকতে ঘুমিয়ে গেলেন মেকু মহা দুশ্চিন্তায় পড়ে গেল তার মা যদি এই পাহাড়ের মতো মহিলার হাতে তাকে প্রত্যেক দিন রেখে যান তাহলে বড় বিপদ হবে মেকুকে প্রত্যেকদিন দিন তাকিয়ে তাকিয়ে এই মহিলার এই রাক্ষসে খাওয়া দেখতে হবে মহিলাকে রাখা হয়েছে মেকুকে দেখে শুনে রাখার জন্য কিন্তু তিনি একবারও তার খাওয়া ছেড়ে এসে মেকুকে দেখেননি মেকুর যদি এখন কোনো বিপদ হতো কিংবা কোনো ছেলে ধরা এসে জানালার গ্রিল কেটে তাকে চুরি করে নিয়ে যেত তাহলেও এই মহিলা টের পেতেন না মহিলার টেলিভিশন চালু করে রেখেছেন মেকুকে সব কিছু শুনতে হচ্ছে আর দেখতে হচ্ছে কোন সাবান মাখলে গায়ের চামড়া নরম হয় কোন টুথপেস্ট দিয়ে দাঁত মাজলে দাঁত চকচক করে কোন পাউডার গায়ে দিলে শরীরে ঘামাচি হয় না মেকুর মুখস্থ হয়ে গেছে মুখস্থ হয়ে যাওয়া জিনিস বারবার শুনলে মাথার ভেতর সব কিছু জট পাকিয়ে যায় কাজেই মেকু সিদ্ধান্ত নিল এই পাহাড়ের মতো মহিলাকে ঘর ছাড়া করতে হবে মেকু আরও কিছুক্ষণ অপেক্ষা করে তার কাজ শুরু করে দিল বুক ভরে একটা নিঃশ্বাস নিয়ে সে ধনুকের মতো বাঁকা হয়ে গলা ফাটিয়ে একটা চিৎকার দিল সেই চিৎকার এতই ভয়ঙ্কর যে পাহাড়ের মতো মহিলা চমকে উঠে লাফ দিয়ে দাঁড়াতে গিয়ে টেবিল সহ হুড়মুড় করে নিচে আছাড় খেয়ে পড়লেন টেবিলের উপর রাখা থালা বাসন গ্লাস সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ল পাহাড়ের মতো মহিলা কোনো মতে উঠে দাঁড়িয়ে ন্যাংচেতে ন্যাংচাতে মেকুর কাছে এসে হাজির হলেন মেকু আরও একবার বাঁকা হয়ে গলা ফাটিয়ে দ্বিতীয়বার চিৎকার দিল মহিলা কী করবে বুঝতে না পেরে হাত বাড়িয়ে মেকুকে কোলে নেওয়ার চেষ্টা করলেন মেকু হাত পা ছুঁড়তে থাকলো এবং মহিলা তার মাঝে সাবধানে কোনো মতে হাঁচড় পাচড় করে তাকে কোলে তুলে নিয়ে শান্ত করার চেষ্টা করলেন মহিলা ন্যাংচেতে ন্যাংচেতে ফ্রিজের কাছে ছুটে গেলেন দরজা খুলে মেকুর দুধের শিশি বের করে সেটা তার মুখে ঠেসে ধরার চেষ্টা করলেন মেকু শান্ত হয়ে যাবার ভান করে দুধ টেনে মুখ ভর্তি করে পুরোটা মহিলার মুখে কুলি করে দিল তারপর আবার বাঁকা হয়ে ভয়ঙ্কর চিৎকার শুরু করে দিল দুধে মহিলার চোখ মুখ ভেসে গেল এক হাতে চোখ মুছে মহিলা কোনোভাবে মেকুকে শান্ত করার চেষ্টা করতে লাগলেন ছোট শিশুকে হয়তো কোনোভাবে শান্ত করা সম্ভব কিন্তু যে পণ করেছে শান্ত হবে না তাকে শান্ত করবে সেই সাধ্য কার আছে মহিলা কি করবে বুঝতে না পেরে দুধের শিশিটা দ্বিতীয়বার তার মুখে লাগালেন মেকু শান্ত হয়ে মুখ ভরে দুধ টেনে নিয়ে আবার মহিলার মুখে কুলি করে দিল মহিলার চোখে কিছু দেখতে পাচ্ছিলেন না চোখ বন্ধ করে হাঁটতে গিয়ে নিচে পড়ে থাকা টেবিলে পা বেঁধে হঠাৎ হুড়মুড় করে পড়ে গেলেন দুই হাতে মেকুকে ধরে রেখেছিলেন তাকে বাঁচাবেন না নিজেকে রক্ষা করবেন চিন্তা করতে করতে দেরি হয়ে গেল মেকুকে নিয়ে তিনি ধরাস করে আছাড় খেয়ে পড়লেন হাত থেকে মেকু পিছলে বের হয়ে পাশে গড়িয়ে পড়ল তার বিশাল দেহ নিচে পড়ে যে শব্দ করল তাতে মনে হল পুরো বিল্ডিং বুঝি কেঁপে উঠেছে ঠিক এরকম সময় মা দরজা খুলে ভেতরে ঢুকলেন প্রথমেই তিনি আবিষ্কার করলেন মেকুকে সে মেঝেতে উপুড় হয়ে শুয়ে চোখ বড় বড় করে তার পাশেই পড়ে থাকা পাহাড়ের মতো মহিলাটিকে দেখছে ছুটে গিয়ে মেকুকে কোলে নিয়ে উঠে দাঁড়ালেন তার কাছে মনে হলো ঘরটির মাঝে রিক্টার স্কেলে আট মাত্রার একটা ভূমিকম্প ঘটে গেছে সোফার টেবিলটা ঠিক মাঝখানে ভেঙে দুই টুকরো হয়ে গেছে চারপাশে ভাঙা কাচের গ্লাস থালা বাসন বাটি বাচ্চার দুধের শিশি ভেঙে দুধ ছড়িয়ে আছে পাহাড়ের মতো বিশাল মহিলা উপুড় হয়ে পড়ে আছে বেকায়দায় পড়ে গিয়ে কপালের কাছে ফুলে একটা চোখ প্রায় বুঝে গিয়েছে মা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে এখানে মহিলাটি হামাগুড়ি দিয়ে ওঠার চেষ্টা করে আবার ধপাস করে পড়ে গেলেন মা তখন ঘুরে মেকুর দিকে তাকালেন তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন মেকু তুই করেছিস মেকু কোনো কথা না বলে তার মায়ের দিকে অপরাধের মতো তাকিয়ে রইল মা হতাশভাবে মাথা নেড়ে বললেন মেকু কাজটা কিন্তু একটু ভালো করিসনি মেকু তার মাড়ি বের করে হাসল তার ধারণা অন্যরকম সন্ধ্যাবেলা খেতে বসে আবিষ্কার করা হলো ফ্রিজে কোনো খাবার নেই সেটা ধুধু ময়দান পাহাড়ের মতো মহিলা সেটা পরিষ্কার করে দিয়ে গেছেন মা একটু ভাত ফুটিয়ে দুটি ডিম ভেজে নিয়ে বাবাকে নিয়ে খেতে বসলেন খেতে খেতে তাদের ভেতর যা কথাবার্তা হলো মেকু সেটা কান পেতে শুনল বাবা বললেন তোমার পরিকল্পনা তাহলে মাঠে মারা গেল শুধু মাঠে না মাঠে ঘাটে খালে বিলে মারা গেল বাসার ভেতর মনে হয়েছে টর্নেডো হয়েছে ব্যাপারটা কি মা নিঃশ্বাস ফেলে বললেন তুমি যখন দেখেছো তখন তো আমি পরিষ্কার করে এনেছি আমি যখন দেখেছি তখন যা অবস্থা ছিল মা দৃশ্যটা কল্পনা করে একবার শিউরে উঠলেন কেউ যে ব্যথা পায়নি সেটাই তো বেশি কে বলেছে কে ব্যথা পায়নি সেই মহিলা তো ন্যাংচাতে নাংচাতে বাসায় ফিরে গেল দুজনে মিলে টেনের রিক্সায় তুলতে হয়েছে বাবা চিন্তিত মুখে বললেন ব্যাপারটা কি হয়েছিল আমাকে বুঝিয়ে বলবে আমি জানলে তাহলে তো তোমাকে বলবো অনুমান করছি আমাদের মেকুর কাণ্ড মেকু কোনো কারণে মহিলাকে অপছন্দ করেছে ব্যাস এইটুকুন মানুষ এরকম পাহাড়ের মতো একজন মহিলাকে এইভাবে নাস্তানাবুদ করে কিভাবে মা চিন্তিত মুখে বললেন সেটাই তো আমার চিন্তা এই ছেলে বড় হলে কি হবে বাবা খানিক্ষণ চুপ করে থেকে বললেন তাহলে আমি ধরে নিচ্ছি এখন তোমার মাঝে মাঝে অফিসে যাওয়ার পরিকল্পনাটা বন্ধ মা মাথা নাড়লেন মানে আজকে অফিসে গিয়ে আমার মাথা ঘুরে গেছে পুরো প্রজেক্টের অবস্থা কেরোসিন কিছু একটা করা না হলে সব শেষ হয়ে যাবে তখন স্যালাইন দিয়েও বাঁচানো যাবে না তাহলে কি করবে বলে ঠিক করেছ কাল থেকে নিয়মিত অফিসে যাব বাবা আঁতকে উঠে বললেন আর মেকু মা একটা লম্বা নিঃশ্বাস ফেলে বললেন মেকুকে তো আর বাসায় একা একা রেখে যেতে পারবো না তাকেও নিয়ে যাবো অফিসে বাবা খানিক্ষণ মুখ হাঁ করে মার দিকে তাকিয়ে রইলেন তারপরে বললেন তুমি এত বড় একটা সফটওয়্যার কোম্পানির একটা প্রোজেক্ট ডিরেক্টর তুমি একটা গ্যাদা বাচ্চাকে বগলে ঝুলিয়ে অফিসে যাবে বোর্ড অফ ডিরেক্টরের মিটিংয়ের মাঝখানে মেকুর শরীর বাঁকা করে চিৎকার করে উঠবে তখন তুমি থেকে দুধ খাওয়াবে মা গভীর মুখে বললেন সেটাই যদি একমাত্র সমাধান হয়ে থাকে তো আমাকে সেটাই করতে হবে তারপর এক মুহূর্ত চুপ করে বললেন আর আমার মেকু কখনোই বোর্ড অফ ডিরেক্টরের মিটিংয়ের মাঝখানে বাঁকা হয়ে চিৎকার করবে না বাবা কিছু বললেন না চোখ বড় বড় করে মার দিকে তাকিয়ে রইলেন মেকু বিছানায় শুয়ে হাত শূন্যের ছুঁড়ে দিয়ে মনে মনে বলল ইয়াস পরদিন সবাই দেখলো মা এক হাতে ব্যাগ আর অন্য হাতে বগলের নিচে মেকুকে ধরে অফিসে গিয়ে ঢুকলেন অফিসের এক কোনায় একটা চাদর বিছিয়ে সেখানে মেকুকে ছেড়ে দেওয়া হলো তার চারদিকে বই এবং ফাইল রেখে একটা দেয়ালের মতো করে দেওয়া হলো যেন সে সেখান থেকে বের হয়ে যেতে না পারে এক মাসের বাচ্চারা সাধারণত নিজে থেকে বেশি নড়াচড়া করতে পারে না কিন্তু মেকুকে কোনো বিশ্বাস নেই মেকু তার জায়গায় শুয়ে শুয়ে দুই হাতে পায়ের বুড়ো আঙুলটা টেনে এনে মুখে পুরে চুষতে চুষতে মার কাজকর্ম দেখতে লাগল মাও মেকুকে নিয়ে সব দুশ্চিন্তা ভুলে কাজ শুরু করে দিলেন মা যে কয়দিন ছিলেন না তখন কাজকর্ম কোন দিকে গিয়ে সমস্যাটা তৈরি হয়েছে সেটা বোঝার জন্য পুরোনো কাগজপত্র ঘাঁটতে লাগলেন যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের ডেকে ডেকে কথা বলতে লাগলেন হইচই চ্যাঁচামেঁচি দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই পুরো অফিসে একটা নতুন ধরনের জীবন ফিরে এলো দুপুরবেলা মা মেকুকে বগলে নিয়ে বের হলেন তাকে খাওয়ানোর সময় হয়েছে কোন একটা নিরিবিলি জায়গায় বসে দুধ খাওয়ানোর আগে নিচে ডাটা এন্ট্রি ঘরে যেসব মহিলারা কাজ করছে তাদের এক নজর দেখে আসতে চান নিচের ঘরটিতে প্রায় পঞ্চাশটা কম্পিউটার টার্মিনালের সামনে বসে মহিলারা কাজ করছে মা ভেতরে ঢুকেছেন সেটা কেউ লক্ষ্য করল না মা মেকুকে বগলে নিয়ে হেঁটে হেঁটে তাদের কাজ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে কম বয়সে একজন তরুণী মাথা ঘুরিয়ে মাকে দেখে আনন্দের চিৎকার করে উঠল আপা আপনি এসেছেন তরুণীর চিৎকার শুনে প্রায় সবাই মাথা ঘুরিয়ে মার দিকে তাকালো মাকে দেখে তারা আনন্দের একটা শব্দ করল এবং মেকুকে দেখে তারা আনন্দের একটা চিৎকার করল মা হাসি মুখে তাদের আনন্দটুকু গ্রহণ করে বললেন তোমাদের কাজকর্ম কেমন চলছে সবাই কিছুক্ষণ চুপ করে থাকে আমতা আমতা করে একজন বলল মোটামুটি ভালোই হচ্ছিল কিন্তু কিন্তু কি? একজন ইতস্তত করে তার সমস্যাটি বলতে শুরু করে তখন আরেকজন তার সমস্যাটা বলতে শুরু করে সে শুরু করার আগেই আরেকজন তার সমস্যা বলতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই ঘরের সবাই কিছু না কিছু বলতে আরম্ভ করেছে মা হাত তুলে থামালেন বললেন মনে হচ্ছে কাজে কিছু সমস্যা আছে সবাই মাথা নাড়লেন মা বললেন সেটা নিয়ে চিন্তা করো না এখন আমি এসেছি দেখব যেন কোনো সমস্যা না হয় সবাই মিলে আবার একটি আনন্দধ্বনি করল আনন্দধ্বনিটা নিশ্চয়ই একটু জোরে হয়ে গিয়েছিল কারণ সেটা শেষ হবার সাথে সাথে যেন একটা বাচ্চার কান্না শোনা গেল মা মাথা ঘুরিয়ে মেকুর দিকে তাকালেন মেকু নয় অন্য কোনো বাচ্চা কাঁদছে মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন কে কাঁদে কম বয়সী একটা মেয়ে মাথা নিচু করে দাঁড়ালো দুর্বল গলায় বলল আমার মেয়ে কোথায় তোমার মেয়ে মেয়েটি নিচু হয়ে তার টেবিলের তলা থেকে একটা বড় কার্ডবোর্ডের বাক্স বের করল সেখানে কাঁথা মুড়ি দিয়ে একটা ছোট্ট বাচ্চাকে লুকিয়ে রাখা হয়েছে উপস্থিত সবার মুখ থেকে বিস্ময়ের একটা ধনী বের হয়ে আসে মা কৌতূহলী হয়ে এগিয়ে গেলেন কম মেয়েটি অপরাধীর মতো মুখ করে বলল ভুল হয়ে গেছে আপা আর কোনোদিন দিন আনব না আজকের মতো মাফ করে দেন মা কি বলবেন বুঝতে পারলেন না তিনি নিজের বাচ্চাকে বগলে ধরে আছেন এরকম অবস্থায় আরেকজন মাকে তার বাচ্চা আনার জন্য দোষী করতে পারেন না কার্ডবোর্ডের বাক্সে বাচ্চাটা গলা ফাটিয়ে তার স্বরের চিৎকার করতে লাগলো এবং সেটা দেখে মেকুকে খুব উত্তেজিত দেখা গেল সে যে কোনোভাবেই মার বগল থেকে মুক্তি পেয়ে বাচ্চাটার কাছে যাওয়ার চেষ্টা করতে থাকে আম্মা অবশ্য মেকুকে ছাড়লেন না কম মাটিকে বললেন তোমার বাচ্চাকে কোলে নিয়ে শান্ত করো কম বয়সী মা সাথে সাথে নিচু হয়ে বাচ্চাটিকে কোলে তুলে নিতেই বাচ্চাটি ম্যাজিকের মতো শান্ত হয়ে গেল মা সবার দিকে তাকিয়ে বললেন তোমাদের আর কতজন এরকম বাচ্চা আছে পাঁচজন হাত তুলল মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন তাদেরকে কার কাছে রেখে এসেছ এক একজন এক এক রকম উত্তর দিল কেউ নানির কাছে কেউ পাশের বাসায় কেউ ছোট মেয়ে কিংবা ছেলের কাছে শুনে মা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন কাছাকাছি বসে থাকা একজন মহিলা বলল আমাদের দুইজন কোনো উপায় না দেখে কাজে আসাই বন্ধ করে দিয়েছে মা মেকুকে বগলে নিয়ে সেখানে দাঁড়িয়েই একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন বললেন কাল থেকে সবাই নিজের ছোট বাচ্চাকে নিয়ে আসবে আমরা নিচে একটা ঘর ঠিক করব, সেখানে আমরা সবাই আমাদের ছোট বাচ্চাদের রাখব আমাদের ভেতর একজন সেই বাচ্চাদের দেখে রাখবে বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা মা এবং অন্য পাঁচজন আনন্দে এত জোরে চিৎকার করে উঠল যে কোলের বাচ্চাটি ভয় পেয়ে আবার তার স্বরে কাঁদতে শুরু করল রাত্রিবেলা মা বাবাকে বললেন মেকুকে দেখে শুনে রাখা সমস্যার সমাধান করে ফেলেছি বাবা অবাক হয়ে বললেন কিভাবে? মা সব কিছু খুলে বলে চিন্তিত মুখে বললেন শুধু একটা জিনিস নেই আমার চিন্তা কি নিয়ে মেকুকে নিয়ে সে যে কি অঘটন ঘটাবে কে জানে মা মেকুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কিরে তোর মাথায় কি কোনো দুষ্টু মতলব আছে মেকু কোনো কথা বলল না মারি বের করে হাসল মা সেই হাসি দেখে আরও ভয় পেয়ে গেলেন মার অফিসের নিচে একটা ঘর পরিষ্কার করে সেখানে মেঝেতে নরম কার্পেট বসানো হয়েছে খানিকটা অংশ ঘিরে রেখে সেখানে আটটা বাচ্চা ছেড়ে দেওয়ার পর এক বিচিত্র দৃশ্য দেখা গেল বাচ্চাগুলি কিলবিল করে সেখানে নড়তে শুরু করলো যেগুলি বেশি ছোট সেগুলি চিত হয়ে শুয়ে রইল যেগুলি একটু বড় হয়েছে তারা উপুড় হয়ে যাওয়ার চেষ্টা করলো কেউ কেউ উপুড় হয়ে সাংঘাতিক একটা কাজ করে ফেলেছে সেরকম ভান করে মাথা নাড়াতে শুরু করল যারা আরও একটু বড় হয়েছে তারা হাঁচড় পাচড় করে কিংবা গড়িয়ে গড়িয়ে নড়তে চড়তে শুরু করলো একজনের উপর দিয়ে আরেকজন পিছলে বের হয়ে যাচ্ছে একজন গড়িয়ে যাচ্ছে একজন আরেকজনের পা ধরে রেখেছে কান মাড়ি দিয়ে কামড়ে ধরার চেষ্টা করছে নাকের মাঝে আঙুল ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে সব মিলিয়ে একটি অত্যন্ত বিচিত্র দৃশ্য কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর থেকে শুরু করে দারোয়ান পর্যন্ত সবাই এই মজার দৃশ্য দেখতে এলো এসে কেউ সেখান থেকে সরে যেতে চাইলো না দাঁড়িয়ে হিহি করে হাসতে লাগল শেষ পর্যন্ত মা এসে সবাইকে বললেন এখানে কী হচ্ছে সবাই মনে হচ্ছে তামাশা দেখতে এসেছেন আপনারা কখনো বাচ্চা দেখেননি বয়স্ক ম্যানেজিং ডিরেক্টর হিহি করে হাসতে হাসতে কোনো মতে হাসি থামিয়ে বললেন দেখব না কেন একশোবার দেখেছি কিন্তু আটটা একসঙ্গে ছেড়ে দিলে যেরকম মজা হয় তা কখনো দেখিনি দেখা গেল এরকম সময়ে একটা ছোট বাচ্চার উপর চেপে বসে আরেকটা বাচ্চা তার নাক কামড়ে নেওয়ার চেষ্টা করতে থাকে নেহায় ছোট বাচ্চা বলে দাঁত গজায়নি এবং মাড়ি দিয়ে কোনো কিছু কামড়ে ধরা বেশ কঠিন ব্যাপার কাজেই সে বিশেষ সুবিধে করতে পারল না এবং সেই দৃশ্য দেখে ম্যানেজিং ডিরেক্টর থেকে শুরু করে দারোয়ান পর্যন্ত সবাই হো হো করে হেসে উঠল মা তখন রেগে উঠে বললেন ব্যাস অনেক হয়েছে এখন সবাই নিজের কাজকর্ম করতে যান সবাই বেশ মনক্ষুণ্ণ হয়ে নিজের কাজে ফিরে গেল এই ঘরটিতে আটটা বাচ্চাকে দেখে রাখার জন্য রেনু নামে কম মাটিকে দায়িত্ব দেওয়া হয়েছে সে খুব খুশি হয়ে এই কাজটি করতে রাজি হয়েছে কাজ শুরু করার একটু পরেই অবশ্য রেনু আবিষ্কার করেছে কাজটি খুব সহজ নয় আটজন বাচ্চার মাঝে একজন না হয় অন্য একজন খানিক্ষণ পরপরই কোনো কারণ ছাড়াই গলা ছেড়ে কাঁদতে শুরু করে তাকে দেখে বা তার কান্না শুনে তখন অন্য আরেকজন কাঁদতে শুরু করে এবং তাকে দেখে আরেকজন কিছুক্ষণের মাঝেই সবাই মিলে গলা ছেড়ে কাঁদতে শুরু করে তখন তাদের সামলানো খুব দুরূহ ব্যাপার রেনু অবশ্য বাচ্চাদের শান্ত করার কানুন খুব ভালো জানে কিছুক্ষণের মাঝেই তাদের শান্ত করে ফেলতে পারে এক দুই দিনের মাঝেই সে আটজন বাচ্চাকে দেখে শুনে রাখার ব্যাপারে মোটামুটি একটা রুটিন দাঁড় করিয়ে ফেললো কখন কে ঘুমাবে কে জেগে থাকবে কার মা এসে দুধ খাওয়াবে এই ব্যাপারগুলিও সে আগে থেকে ঠিক করে ফেলল দেখতে দেখতে কোম্পানির সবাই ব্যাপারগুলিতে মোটামুটি অভ্যস্ত হয়ে গেল মাও মেঘুকে নিয়ে নিশ্চিত হয়ে গেলেন রোজ অফিস থেকে বাসে যাবার সময় মেকুকে বগলদাবা করে নিয়ে যান গাড়িতে বসে কোলে নিয়ে জিজ্ঞেস করেন কী রে মেকু শোনা তোদের বাচ্চাদের হাট কেমন চলছে মেকু তখন মাড়ি বের করে একটা হাসি মাকে উপহার দেয় মা বুঝতে পারে সব কিছু ভালোভাবেই চলছে তবে দেখা গেল পৃথিবীতে কোনো ভালো জিনিসই একটানা না চলতে পারে না মেকুর বেলাতেও সেটা সত্যি প্রমাণিত হল সপ্তাহ দুয়েক পর দেখা গেল প্রোজেক্ট শেষ করার জন্য কাজের চাপ অনেক বেড়েছে রেনুকে আর বাচ্চাদের কাছে বসিয়ে রাখা যাচ্ছে না তাকেও ডাটা এন্ট্রি শুরু করতে হবে বাচ্চাদের দেখে শুনে রাখার জন্য সেলস ডিপার্টমেন্ট থেকে দুরানি নামে এক মহিলাকে আনা হলো কাজ বুঝিয়ে দিতে এলো অফিস সেক্রেটারি দুরানির ছোট ঘরটিতে আটটি বাচ্চাকে এভাবে কিলবিল করতে দেখে রীতিমতো আঁতকে উঠল বলল এগুলি কি সেক্রেটারি মহিলাটি বলল বাচ্চা বাচ্চা এত ছোট হয় নাকি হ্যাঁ আরও ছোট হয় এখন একটু বড় হয়েছে এদেরকে এখানে আনার কী দরকার ছিল সেক্রেটারি মহিলা একটু অধৈর্য হয়ে বলল আর একটু হলেই আমাদের প্রজেক্টের বারোটা বেজে যেত শাহানা ম্যাডাম এই ব্যবস্থা করে কোনো মতে কাজ উদ্ধার করেছেন দুরানি মাথা নাড়ল আমার আন্দাজ করা উচিত ছিল নিশ্চয়ই শাহানা ম্যাডামের কাণ্ড তারপর গলা নামিয়ে বলল পুরোপুরি মাথা খারাপ কেন মাথা খারাপ হবে কেন আরে তিন মাসের মেটার্নিটি লিভ পেয়েছো কোথায় শুয়ে বসে কাটাবে তা না এক মাস পরে বাচ্চাকে বগলে নিয়ে অফিসে চলে এসছে না কি বিপদ হতো জানো আমার অত কিছু জানার দরকার নেই কি করতে হবে বলো এই বাচ্চাদের দেখে শুনে রাখো ঘুমের সময় হলে ঘুম পাড়িয়ে দাও বাথরুম করে দিলে কাপড় বদলে দাও দুরানি চিৎকার করে বলল বাথরুম করে দিলে এগুলি বাথরুমও করে নাকি সেক্রেটারি মেয়েটা হেসে বলল ছোট বাচ্চা বাথরুম করবে না ঘণ্টায় ঘণ্টায় এরা বাথরুম করে দুরানি মুখ শক্ত করে বলল ছোটো বাথরুম নাকি বড় বাথরুম ছোট বড় মাঝারি সব রকম বাথরুম মাঝারি মাঝারি বাথরুম আবার কোনটা খাওয়ার সময় ছোট বাচ্চাদের কোনো হিসেব থাকে না যেটুকু দরকার তার থেকে বেশি খেয়ে হাঁসফাঁস করতে থাকে তখন ঢেকুর তোলাতে হয় ঢেকুর না তুললে অনেক সময় খাবার উগলে দেয় দুর্রানি কেমন যেন শিউরে উঠল তার মানে এই বুয়াদের আন্ডা বাচ্চাদের পেশাব বাথরুম বমি আমাকে পরিষ্কার করতে হবে বুয়া বলছো কেন সাহানা ম্যাডামের বাচ্চাটা ওইখানে আছে সাহানা ম্যাডামের বাচ্চার কথা ছেড়ে দাও শাহানা ম্যাডাম হচ্ছে পাগল বাচ্চার নাম রেখেছে মেকু মেকু একটা নাম হলো সেক্রেটারি মহিলা বলল কেন মেকু খারাপ কি মেকু শুনতে তোমার ভালোই লাগে তোমার ভালো লাগলেই তো হবে না সবার ভালো লাগতে হবে শুধু মেকুর নাম রাখেনি মেকু নাম রেখে সেই বাচ্চাকে বোয়াদের বাচ্চাদের সাথে ছেড়ে দিয়েছে সেখানে অন্য বাচ্চাদের সঙ্গে কিলবিল করছে দুরানি আঙুল দিয়ে বাচ্চাদের দেখিয়ে বলল দেখো এখানে দেখে বোঝা যায় কোনটা শাহানা ম্যাডামের বাচ্চা আর কোনটা বোয়াদের বাচ্চা বোঝা যায় সেক্রেটারি মাথা নেড়ে বলল না বোঝা যায় না গরিবের বাচ্চা আর বড় লোকের বাচ্চার মধ্যে কোনো পার্থক্য নেই ছি 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 বোয়াদের বাচ্চাদের সাথে কামড়াকামড়ি করছে সেক্রেটারি মহিলা ভুরু কুঁচিয়ে বললেন আমি একটা জিনিস বুঝতে পারছি না তুমি একটু পরপর বোয়াদের বাচ্চা বলছো কেন এরা কেউ বোয়া নয় সবাই ডাটা এন্ট্রি অপারেটর দুররানি নাক দিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলে বললো রাখো তোমার এন্ট্রি অপারেটর সবগুলি ছিল কাজের বুয়া তোমার মাথা খারাপ ম্যাডাম ট্রেনিং দিয়ে তৈরি করেছে ডাটা এন্ট্রি অপারেটর লাভের মাঝে লাভ কি হল এখন ঢাকা শহরে আর কাজের বুয়া পাওয়া যায় না সেক্রেটারি মহিলা বলল তোমার যা খুশি হয় বলো কিন্তু আমাকে বলা হয়েছে তোমাকে তোমার কাজ বুঝিয়ে দেওয়ার জন্যে আমি বুঝিয়ে দিচ্ছি তুমি এই বাচ্চাগুলিকে দেখে রাখো সেক্রেটারি মহিলা চলে যাওয়ার পর দুরানি চোখে বিষ ঢেলে বাচ্চাগুলির দিকে তাকালো ঠিক তখন একটি বাচ্চা আরেকটি বাচ্চার পেটে খামচি দিয়ে তাকে কাঁদিয়ে দিল তার কান্না শুনে পাশের বাচ্চাটি কেঁদে উঠল এবং এই দুজনের কান্না শুনে একসাথে অন্য সবাই কাঁদতে শুরু করে একেবারে শেয়ালের ডাকের মতো দুরানি কি করবে বুঝতে না পেরে মুখ বিকৃত করে একটা ধমক দিয়ে বলল চুপ আমি বলছি চুপ টু শব্দ করলে আমি কিন্তু গলা চেপে ধরবো বাচ্চাগুলি দুরানির কথায় কোনো গুরুত্ব না দিয়ে মুখ হাঁ করে বিকট শব্দে কাঁদতেই লাগল সেদিন সন্ধ্যাবেলা বাসায় যাবার সময় মা মেকুকে বগলদাবা দাবা করে জিজ্ঞেস করলেন মেকু তোদের নতুন মহিলাটি কীরকম মেকু মুখ ভেঙচে জীব বের করে ভ্যারের ধরনের একটা শব্দ করলো মা বুঝতে পারলেন দুরানিকে পছন্দ হয়নি হওয়ার কথাও নয় সব সময় সব জায়গাতেই যে পছন্দের মানুষ পাওয়া যাবে তার তো কোনো নিশ্চয়তা নেই পরদিন সকালবেলাতেই দুররানির চেষ্টা করল আটটা বাচ্চাকে আলাদা জায়গায় শুইয়ে রেখে ঘুম পাড়িয়ে দিতে ছোট বাচ্চারা দিনের একটা বড় সময় ঘুমিয়ে কাটায় কিন্তু দেখা গেল যখন তাদেরকে জোর করে ঘুম পাড়ানোর চেষ্টা করা হয় তখন কেউই ঘুমাতে চায় না এদের একজনকে শোয়ানোর চেষ্টা করা হলে আরেকজন উঠে পড়ে এবং তার স্বরে চিৎকার শুরু করে দুরানি খানিক্ষণ চেষ্টা করে সেদিনের মতো হাল ছেড়ে দিল পরদিন দুরানি সম্পূর্ণ ভিন্ন একটা পরিকল্পনা করে এলো বাচ্চাগুলিকে রেখে যাওয়ার সাথে সাথে দরজা বন্ধ করে দিয়ে সে তার ব্যাগ খুলে একটা ওষুধের শিশি বের করলো ওষুধটি কাশির ওষুধ খেলে নাকি ঝিমুনির মতো হয় ছোট বাচ্চাদের এক চামচ খাইয়ে দিলে তারা নাকি কলা গাছের মতো ঘুমায় ব্যাপারটা এখনই পরীক্ষা হয়ে যাবে দুরানি একটা একটা বাচ্চাকে ধরে তার মুখে এক চামচ করে ওষুধ ঢেলে দিল এবং বাচ্চাগুলো সেটা কোঁত করে গিলে নিল কফ সিরাপের ঝাঁঝাল স্বাদে মুখ বিকৃত করে একটু আপত্তি করলেও কোনো কান্নাকাটি করল না কিন্তু মেকুকে ওষুধ খাওয়াতে গিয়েই দুরানি বিপদে পড়ে গেল মেকুর যে এ ব্যাপারে আপত্তি থাকতে পারে সে ব্যাপারে দুরানির সন্দেহ করার কোনো কারণ ছিল না মুখের কাছে চামচটা নিয়ে যাওয়া পর্যন্ত সে চুপ করে শুয়ে রইল শেষ মুহূর্তে সে তার জোড়া পায়ের লাথে দিয়ে ওষুধের চামচ এবং বোতলটা একসাথে ফেলে দিল চটচটে ওষুধে দুরানির শাড়ি এবং ঘরের কার্পেট মাখামাখি হয়ে গেল দুরানি চিৎকার করে পাজি ছেলে বের করে করে একটা শব্দ দুরানি তার শরীর এবং কার্পেট থেকে ওষুধ মোছার চেষ্টা করতে থাকলো কিন্তু খুব একটা লাভ হল না সব জায়গায় কটকট একটা লাল রং লেগে গেল দুরানি এবার চামুচে কফ সিরাপ নিয়ে দ্বিতীয়বার এগিয়ে এলো আগে থেকে পা এবং হাতকে চাপা দিয়ে রেখে সে মেকুর মুখের কাছে এগিয়ে গেল কিন্তু মেকু কিছুতেই মুখ খুলতে রাজি হল না মাড়িতে মাড়ি চেপে মুখ বন্ধ করে রাখলো জোর করে খাওয়াতে গিয়ে মেকুর মুখ এবং শরীরে ওষুধে মাখামাখি হয়ে গেল দুরানি এবার যেন কেমন খেপে যায় যেভাবেই হোক ওষুধ খাইয়েই ছাড়বে তাকে কোলে তুলে নিয়ে দুই পা বগলে চেপে ধরল শরীর দিয়ে দুই হাত আটকে রাখল এবং এক হাত দিয়ে গাল চেপে ধরে মুখ খুলে অন্য হাত দিয়ে মুখের ভেতর ওষুধ ঢেলে দিল দুরানি যখন যুদ্ধ জয় করার ভঙ্গি করে মেকুকে ছেড়ে দিচ্ছিল মেকু তখন খুব নিশানা করে পুরো কফ সিরাপটুকু দুরানির চোখে কুলি করে দিল দুরানি মেকুকে কার্পেটে ফেলে দিয়ে চিৎকার করে ছোটাছুটি করতে থাকে চোখ ধোয়ার জন্য দরজা খুলে বাথরুমে ছুটে যায় চোখ মুছে যখন ফিরে এসেছে ততক্ষণে কফ সিরাপের শিশি উপুড় করে পুরো ওষুধটা ঢেলে দেওয়া হয়েছে সেই চটচটে কফ সিরাপে একাধিক বাচ্চা গড়াগড়ি খাচ্ছে সবচেয়ে সক্রিয় ভূমিকা নিয়েছে মেকু দুরানির রাগ এবার দুশ্চিন্তায় রূপ নিল তার পরিকল্পনায় ছিল সবাইকে এক চামচ কফ সিরাপ খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া তিনজনকে সে খাইয়েও দিয়েছিল তারা বেশ শান্তিতে ঘুমিয়ে পড়েছে কিন্তু তারপরেই মেকুকে খাওয়াতে গিয়ে বিপত্তি খাওয়ানো তো যায়নি উল্টো কফ সিরাপ মাখামাখি করে একটা বীতিকিৎসিরে অবস্থা করে ফেলেছে বাচ্চাদের মায়েরা যখন আসবে তখন ব্যাপারটা ব্যাখ্যা করা কঠিন হয়ে পড়বে দুরানি কি করবে বুঝতে পারল না ইচ্ছে করছিল দুই হাতে মেকুর গলা চেপে ধরে দেওয়ালে তার মাথা আচ্ছা মতন ঠুকে দেয় অন্য কোনো বাচ্চা হলে অন্তত কান ধরে একটা ঝাঁকুনি দিত সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মেকুর চোখের দিকে তাকিয়ে দুরানির সেরকম সাহস পেল না এই বাচ্চাটি যে একটা মিচকে শয়তান সে ব্যাপারে এখন তার আর কোনো সন্দেহ নেই দুরানি বুঝতে পারলো বাচ্চাদের মায়েরা আসার আগেই তাদের পরিষ্কার করে ফেলতে হবে চটচটে কফ সিরাপে তারা কেন মাখামাখি হয়ে আছে সেটা ব্যাখ্যা করা খুব কঠিন হয়ে যাবে সে এক টুকরো কাপড় ভিজিয়ে তাদের পরিষ্কার করার চেষ্টা করতে থাকে কিন্তু কাজটা খুব একটা সহজ হয় না পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিরুদ্ধে তাদের একটা গভীর ষড়যন্ত্র আছে বলে মনে হয় কিছুতেই সে ব্যাপারে সহযোগিতা করতে চায় না তাদের শরীরে হাত দেওয়া মাত্রই তারা তারস্বরের চিৎকার আরম্ভ করে এই ব্যাপারে মেকু মনে হয় একটা বিশেষ ভূমিকা পালন করছে শুধু তার গায়ে হাত দিলে যে সে চিৎকার করছে তা নয় অন্য কোনো বাচ্চার গায়ে হাত দিলেও সে বিকট চিৎকার শুরু করে দিচ্ছে এর মাঝেই দুরানি যেটুকু পারল বাচ্চাগুলিকে পরিষ্কার করার চেষ্টা করলো খুব একটা লাভ অবশ্য হল না কাপড়ে ক্যাটক্যাটে লাল রং এবং শরীরে কফ সিরাপের ঝাঁঝালো গন্ধ ব্যাপারটা আরও গুরুতর হয়ে গেল যখন মা দুপুরবেলা দেখতে এসে আবিষ্কার করলেন মেকু উপুড় হয়ে ঘুমিয়ে আছে মা অবাক হয়ে বললেন মেকু ঘুমিয়ে আছে এরকম সময় তো সে কখনোই ঘুমায় না দুরানি অত্যন্ত অবাক হয়ে বলল এতক্ষণ তো জেগেছিল আপনাকে দেখেই মনে হয় ঘুমিয়ে পড়েছে কথাটি সত্যি মেকু চোখের কোনা দিয়ে তার মাকে দেখে বোঝার চেষ্টা করল মা তার ঘুমের ভানটি ধরতে পেরেছেন কিনা মা অবশ্য ঘুমটি খাটি না ভেজাল সেটা নিয়ে মাথা ঘামালেন না না কুঁচকে একটু ঘ্রাণ নিয়ে বললেন এখানে ওষুধের গন্ধ পাচ্ছি কী ওষুধ আমতা আমতা করে বলল না ইয়ে মানে কোথায় ওষুধ আমি তো মানে মেকু এতক্ষণ উপুড় হয়েছিল ঠিক তখন সে গড়িয়ে চিত হয়ে গেল এবং মা অবাক হয়ে দেখলেন সে দুই হাতে কফ সিরাপের শিশিটা শক্ত করে ধরে রেখেছে মা আঁতকে উঠে বললেন সর্বনাশ এই শিশি মেকু কোথায় পেল মা যেটুকু আঁতকে উঠেছেন দুরানি তার থেকেও বেশি আঁতকে উঠলো ওষুধের শিশিটা যে এখানে রয়ে গেছে সেটা তার মনে ছিল না মেকু যে সেটা এভাবে ধরে পুরো ব্যাপারটা ফাঁস করে দিতে পারে সেই আশঙ্কাটাও তার মাথায় খেলা করেনি মা ঘুমন্ত মেকুর হাত থেকে কফ সিরাপের বোতলটা নিয়ে সেটা এক নজর দেখে মেকুর উপর ঝুঁকে পড়লেন তার শরীরে ওষুধ লাগানো কফ সিরাপের ঝাঁঝালো গন্ধে কাছে যাওয়া যায় না মা ঘুমিয়ে থাকা আরও তিনজন বাচ্চার কাছে গেলেন তাদের দেখে আবার মেকুর কাছে ফিরে এলেন মেঘস্বরে বললেন মেকু কি ওষুধ খেয়েছে দুরানি দুর্বল গলায় বলল জি না খায় নাই নিশ্চয় খেয়েছে তা না হলে এই অসময়ে এভাবে ঘুমোচ্ছে কেন দুরানি জোরে জোরে মাথা নেড়ে বলল জি না খায় নাই তাহলে মুখে গলায় কাপড়ে ওষুধ লাগানো কেন লাথি মেরে সব কিছু ফেলে দিল তাই শরীরে লেগেছে লাথি মেরে ফেলে দেওয়ার জন্য ওষুধ পেলো কোথায় এই চামচে করে যখন একটু নিচ্ছিলাম চামচে করে ওষুধ নিচ্ছিলেন কেন না মানে ইয়ে এই তো দুরানি কথা বন্ধ করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল মা কঠিন গলায় বললেন আপনি নিশ্চয়ই কফ সিরাপ খাইয়ে বাচ্চাদের ঘুম পাড়িয়ে রাখতে চাইছিলেন তাই না দুরানি দুর্বলভাবে মাথা নাড়ল কাজটি খুব অন্যায় করেছেন ছোট বাচ্চাদের এভাবে ওষুধ খাওয়ানো শুধু অন্যায় নয় খুব বিপজ্জনক মেকু চোখ পিটপিট করে তাকিয়ে মাথা নাড়ল মা তার দিকে তাকিয়ে ধমক দিয়ে বললেন তুই মাথা নাড়ছিস কেন মেকুর সাথে সাথে চোখ বন্ধ করে আবার গভীর ঘুমের ভান করতে লাগলো আম্মা দুরানির দিকে তাকিয়ে বললেন মনে হচ্ছে ছোট বাচ্চাদের দেখে শুনে রাখার কাজটা ঠিক পছন্দ করছেন না দুরানি মাথা নাড়ল বলল জি কাজটা খুব কঠিন মা একটা নিঃশ্বাস ফেলে বললেন ছোট বাচ্চাদের পছন্দ করলে কাজটা খুব সহজ না কাজটা আনন্দের কিন্তু আপনি যেহেতু ছোট বাচ্চাদের পছন্দ করেন না কাজেই আপনার জন্য কঠিন এবং কষ্টের আপনাকে এতগুলি বাচ্চার দায়িত্ব দেওয়া ঠিক না এখানে রেনুকেই আবার নিয়ে আসতে হবে মেকু তার মাড়ি বের করে আনন্দে হেসে ফেলল মা তার দিকে তাকিয়ে ধমকে বললেন তুই হাসিস কেন মেকু আবার মুখ বন্ধ করে গভীর ঘুমের ভান করতে লাগল কাজেই পরদিন থেকে আবার রেনুকে বাচ্চাদের দেখে শুনে রাখার কাজে বহাল করা হলো ইলেকট্রিসিটি চলে গেছে বলে ঘরে একটা মোমবাতি জ্বালিয়ে টেবিলে রাখা হয়েছে মোমবাতির আলোতে টেবিল ঘিরে বসে থাকা তিনজনকে একটু অন্যরকম দেখাচ্ছে আলো নিচ থেকে এলে সবসময় চেহারা একটু অন্যরকম দেখায় চেনা মানুষকেও তখন অচেনা মনে হয় আজ অবশ্য অন্য ব্যাপার যে তিনজন এখানে একত্র হয়েছে তারা একে অন্যকে খুব ভালো করে চেনে একজনের কাছে অন্যজনকে অচেনা মনে হওয়ার কোনো কারণ নেই মাঝামাঝি বসে থাকা মানুষটির নাম মতি সে টেবিলে ঝুঁকে পড়ে বলল আমরা তাহলে কাজ শুরু করি মতির ডান দিকে বসেছে বদি সে খুব বুদ্ধিমান মানুষ হিসেবে পরিচিত নয় তবে মানুষটি খুব বিশ্বস্ত এবং বুদ্ধি বেশি নয় বলে বিপজ্জনক কাজগুলিতে তাকে পাঠিয়ে দেওয়া যায় বদি নাক দিয়ে একটা শব্দ করল যেটাকে সম্মতি বলে ধরে নেওয়া যায় মতির বাম দিকে বসেছে জরিনা যদিও মতির ধারণা এটা তার আসল নাম নয় জরিনাকে দেখে বয়স বোঝা যায় না এটা চব্বিশ থেকে চুয়াল্লিশের ভেতর যেকোনো কিছু একটা হতে পারে মতিকে দেখে বলা যেতে পারে তার চেহারা ভালো বদিকে দেখে সেরকম বলা যেতে পারে তার চেহারাটা বিশেষ সুবিধার নয় কিন্তু জরিনাকে দেখে বলার উপায় নেই চেহারাটা ভালো না খারাপ মনে হয় একসময় তার চেহারাটা ভালোই ছিল কিন্তু নানা অপকর্মের সাথে জড়িত থাকায় চেহারার মাঝে একটা খারাপ ছাপ পড়েছে সে কারণে চেহারাটা আর ভালো লাগে না জরিনা টেবিল থেকে সিগারেটের প্যাকেটটা টেনে নিজের কাছে এনে একটা সিগারেট বের করে ঠোঁটে লাগিয়ে ফস করে একটা ম্যাচ জ্বালিয়ে সিগারেট ধরিয়ে একটা লম্বা টান দিয়ে বলল শুরু করো বদি বিরস মুখে জরিনার দিকে তাকিয়ে বলল মেয়ে মানুষ সিগারেট খাওয়া ঠিক না জরিনার ঠোঁটের ডগা থেকে সিগারেটটা না সরিয়েই বলল। আর একবার মেয়েদের সম্পর্কে এরকম একটা কথা বললে এই সিগারেট দিয়ে এরকম একটা ছ্যাঁকা দিব বদি বলল আমি খারাপ কি বলেছি মেয়েরা সিগারেট খেলে দেখতে ভালো লাগে জরিনা ভুরু কুঁচকে বলল তোমার ধারণা মেয়েদের একমাত্র কাজ দেখতে ভালো লাগা মতি বিরক্ত হয়ে বলল আহা কি শুরু করেছ তোমরা কাজের মাঝে গোলমাল বদি আবার নাক দিয়ে একটা শব্দ করল। জরিনা ধোঁয়া ছেড়ে বলল নাও শুরু করো মতি কেশে গলা পরিষ্কার করে বলল মানুষটার নাম ইলিয়াস আলী তার মশলার বিজনেস থাকে নিউ ইয়র্কে বড় মালদার পার্টি দেশে দুই সপ্তাহের জন্য আসে এই দুই সপ্তাহ থাকার জন্য মগবাজার একটা ফ্ল্যাট কিনে রেখেছে সারা বছর এই ফ্ল্যাট তালা দেওয়া থাকে ইলিয়াস আলী যখন ঢাকা আসে তখন এখানে দুই সপ্তাহ থাকে প্রতি জিজ্ঞেস করলো মশলার বিজনেস করে মানুষ কীভাবে মালদার পার্টি হয় বুঝতে পারি না মতি বদির দিকে তাকিয়ে বলল সেইটা তুমি বুঝতে পারছ না কারণ তোমার মাথায় কোনো ঘিলুই নেই পৃথিবীতে যে দুইটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট তার একটা হচ্ছে খাওয়া আর খাওয়ার জন্যে দরকার রান্না রান্নার জন্যে দরকার মশলা যে মশলার বিজনেস করে তার মার্কেট কত বড় জানো মতি ইতস্তত করে বলল অন্য ইম্পর্টেন্ট জিনিসটা কী বাথরুমে গিয়ে তুমি যে কাজটা করো সেটা বাথরুমে গিয়ে আমি কী করি মতি ধমক দিয়ে বললো সেটা আমাকে বলে দিতে হবে জরিনা বলল আর এই সব ছেড়ে কাজের কথায় আসো হ্যাঁ যা বলছিলাম এই ইলিয়াস আলী এক সপ্তাহ আগে ঢাকা এসেছে এবারে তার সাথে আছে নতুন বউ আর নতুন বাচ্চা বিয়ে হয়েছে এক বছর বাচ্চা হয়েছে এক মাস জরিনা জিজ্ঞেস করল। এটা কি তার দ্বিতীয় বউ না এটা চতুর্থ ইলিয়াস আলীর হবি অ্যান্টিক গাড়ি সংগ্রহ করা আর বিয়ে করা জরিনা নারী জাতির পক্ষ থেকে ইলিয়াস আলীকে এবং সমগ্র পুরুষ জাতিকে একটা গালি দিল মতি সেটা না শোনায় ভান করে বলল আমরা ইলিয়াস আলীর এই বাচ্চাটাকে কিডন্যাপ করব বেশি বয়সের বাচ্চা আমার ধারণা এই বাচ্চার জন্য এই লোক কম করে হলো দশ লাখ টাকা দেবে এই টাকার মাঝে ভাগ বসানোর কেউ নেই পুলিশকেও দিতে হবে না লোকাল মাস্তারকেও দিতে হবে না আবার ইনকাম ট্যাক্সও দিতে হবে না মতি হাহা করে হাসলো তার ধারণা ইনকাম ট্যাক্সের কথা বলাটা খুবই উঁচু ধরনের রসিকতা হয়েছে জরিনা বলল টাকা রোজগার করা যদি আপনি সোজা হতো তাহলে সবাই করত। মতি বলল যদি তোমার বুদ্ধি আর সাহস থাকে ভালো নিয়ে মাথা না ঘামাও আর কপাল যদি খুব বেশি খারাপ না হয় তাহলে টাকা রোজগার করা খুব সোজা বোধই আধা দার্শনিক ব্যাপার নিয়ে মাথা ঘামালো না সোজাসুজি কাজের কথায় চলে এলো বাচ্চাটারই কিডন্যাপ করবো কীভাবে আমি সব খোঁজ নিয়েছি দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত এই এক ঘন্টা বাচ্চাটাকে ফ্ল্যাটে একজন মহিলার কাছে রেখে ইলিয়াস আলিয়ার তার বউ বাইরে বের হয় এই সময় আমরা যাব মহিলাকে একটা দাবড়ানি দিয়ে বাচ্চাটাকে নিয়ে বের হয়ে আসবো বদি জানতে চাইল দাবড়ানি মানে কি মেরে ফেলবো মতি জীব দিয়ে চুকচুক শব্দ করে বলল বদি পক্ষে মানুষ মারবে না মানুষ মারলেই একশো ঝামেলা রিভলভারটা মাথায় ধরে ভয় দেখিয়ে বাথরুমে আটকে রাখবে ও কাজটা পানির মতো সহজ জরিনাকে সাথে নিতে হবে বাচ্চাকে কোলে নিয়ে হেঁটে নেমে আসবে মায়ের কোলে শিশুর মতো নির্দোষ দৃশ্য পৃথিবী তার কিছু নাই কেউ কিছু সন্দেহ করবে না নিয়ে আসার পর পালাবে কেমন করে আমি গাড়ি নিয়ে থাকবো বদি হবে বাচ্চার বাবা জরিনা হবে বাচ্চার মা আর আমি হব গাড়ির ড্রাইভার বদি ইতস্তত করে বললো তোমার চেহারা সুরত ভালো তুমি হও বাচ্চার বাবা আমি ড্রাইভার হিসেবে গাড়ি নিয়ে থাকি মতি মাথা নাড়ল পালানোর প্ল্যানটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা ঠিকমতো করতে না পারলে পরিকল্পনাটা মাঠে মারা যাবে সেই দায়িত্ব আর কাউকে দেওয়া যাবে না আমাকে নিতে হবে বদি গজগজ করে বলল আসলে আমাদের কোনো ঝামেলা হলে তুমি যেন পালাতে পারো সেই জন্যে মতি মৃদুস্বরে বলল বদি পার্টনারকে যদি বিশ্বাস না করে তাহলে এই লাইনে আসবে না এই লাইন হচ্ছে পারস্পরিক সহযোগিতা এবং বিশ্বাসের লাইন এই লাইন হচ্ছে না খেঁকিয়ে উঠে বলল এইসব ঢং বাদ দিয়ে ঠিক করে প্ল্যানটা করবে ভিতরে যাব আমি আর বদি হ্যাঁ গাড়ি নিয়ে থাকবি তুমি হ্যাঁ বাচ্চাটাকে তুলে আমরা এখানে ফেরত আসবো হ্যাঁ কোনো কিডন্যাপ নোট দেবো না 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 এখান থেকে ফোন করে টাকা চাইব হ্যাঁ ঠিক আছে এখন তাহলে ডিটেলসে যাওয়া যাক জরিনা মুখ শক্ত করে বলল অ্যাকশনে যাওয়ার সময় অস্ত্র হার্ডওয়ার পোশাক কি হবে দুজনের কাছে ছোট দুটো রিভলভার একটা মোবাইল ফোন আর ভদ্র পোশাক বদি ভয়ে ভয়ে জিজ্ঞেস করল ভদ্র পোশাক মানে কি স্যুট মতি হাত নেড়ে বলল আরে না স্যুট হচ্ছে বোকাদের পোশাক মফসলের বিজনেসম্যান ছাড়া আর কেউ স্যুট পরে না ভদ্র মানে ক্যাজুয়াল জিন্স আর হাওয়াই শার্ট আর জরিনার জন্য সুতি শাড়ি সুতি শাড়ি যদি দৌড়াতে হয় দৌড়াতে হলে দৌড়াবে জরিনা চোখ পাকিয়ে বলল তুমি কখনো কাউকে শাড়ি পরে দৌড়াতে দেখেছ দেখি নাই কিন্তু তাতে কিছু আসে যায় না প্রকাশ্য দিনের বেলা একটা বাচ্চাকে কিডন্যাপ করতে হলে সেটাকে বিশ্বাসযোগ্য করতে হবে সেখানে পোশাক ইম্পর্ট্যান্ট এটা মাস্তানি না চিন্তাই না উঁচু দরের কাজ এটা আর্ট বোধি নাক দিয়ে এক ধরনের শব্দ করে বলল। আর্ট মতি টেবিলে থাবা দিয়ে বলল হ্যাঁ মানুষ নাটক সিনেমা করার আগে যেরকম রিহার্সেল দিয়ে রেডি হয় আমাদেরকেও সেরকম রিহার্সেল দিতে হবে খুঁটি দেখতে হবে মনে রাখতে হবে এর মাঝে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই এটা হবে নিখুঁত একটা শিল্পকর্ম এটা হবে জরিনাটার সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে বিরক্ত হয়ে বলল তুমি বড় বেশি কথা বলো মতি মতি একটু থতমত খেয়ে থেমে গেল মা মেকুর গাল টিপি দিয়ে বলল তুই শুয়ে থাক বাবা আমি চট করে গোসলটা সেরে আসি মেকুর হঠাৎ করে খুব ইচ্ছে হলো উত্তরে মাকে কিছু বলে ঠিক আছে মা কিংবা চমৎকার কিংবা তোমার গোসল আনন্দময় হোক এই জাতীয় কোনো কথা মেকু সাহস করল না এই পর্যন্ত যতজন বড়ো মানুষ তাকে কথা বলতে শুনেছে ভয়ে তাদের সবার পেটের ভাত চাল হয়ে গেছে তার মাও যদি ভয় পেয়ে যান ভয় পেয়ে যদি আর তাকে কোলে নানেন আর করেন মেকু কিছুতেই সেই ঝুঁকি নিতে পারে না কিন্তু যদি সে মার সঙ্গে কথা বলতে পারতো কি মজাটাই না হতো মেকু শুয়ে শুয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল একটু পরে বাথরুমে পানি ঢালার এবং তার সাথে মার মৃদু গলার গান শুনতে পেল শুয়ে শুয়ে মেকুর চোখে একটু তন্দ্রা মতো এসেছিল হঠাৎ করে সে দরজায় একটা শব্দ শুনতে পেল মনে হলো কেউ বাইরের দরজা খোলার চেষ্টা করছে মেকু কান খাড়া করে শুয়ে থাকে তাদের বাসায় কেউ এলে বেল বাজায় নিজে থেকে দরজা খোলার চেষ্টা করে না বাবার কাছে চাবি আছে কিন্তু বাবাও প্রথমে বেল বাজান মেকু শুনতে পেল দরজায় ঘটাং করে একটা শব্দ হলো তারপর ক্যাঁচ ক্যাঁচ শব্দে দরজাটা খুলে গেল মেকু শুনল ভেতরে কয়েকজন মানুষ এসে ঢুকছে ব্যাপারটা আর যাই হোক ভালো হতে পারে না এইভাবে দরজা খুলে ভেতরে বাইরে থেকে মানুষজন কোনো ভালো উদ্দেশ্যে ঢোকে না মেকুর বুকের ভেতর ধক শব্দ করতে থাকে এই দুষ্ট মানুষগুলো যদি তার মার কোনো ক্ষতি করে মেকুর চোখের কোনা দিয়ে দেখতে পেল তার ঘরে দুজন মানুষ এসে ঢুকেছে একজন পুরুষ বেশ লম্বা চওড়া দেখতে খানিকটা ডাকাতের মতো আরেকজন মহিলার সাথে দেখতে শুনতে ভালোই কিন্তু মানুষগুলি ভালো নয় ভালো মানুষের হাতে রিভলভার থাকে না পুরুষ মানুষটা নিচু গলায় বলল পোয়া কোথায় মহিলা বলল বাথরুমে মনে হয় তাহলে দাবড়ানি দেবো কেমন করে দেওয়ার দরকার কি আমাদের কাজ শেষ করে আমরা চলে যাই মেকু ঠিক বুঝতে পারল না তার মাকেই পাজি মানুষ দুজন বোয়া মনে করছে কেন আর কি কাজ শেষ করে তারা চলে যেতে চাইছে মেকু ঘুমের ভান করে চোখের কোনা দিয়ে লম্বা চওড়া ডাকাতের মতো মানুষটি আর সাথের মহিলার দিকে তাকিয়ে রইল মানুষ দুজন হেঁটে তার বিছানার কাছে এসে দাঁড়িয়েছে মেকু শুনতে পেল পুরুষ মানুষটা বলছে বাচ্চা ঘুমাচ্ছে জেগে থাকলে হয়তো চিৎকার করত। মহিলা বলল এক মাসের বাচ্চা কিছু বুঝে শুঝে না ময়দার প্যাকেটের মতো চিৎকার করার কথা না তাহলে তুলে নাও মেকু চমকে উঠল তাকে তুলে নেওয়ার কথা বলছে কেন তাকে তুলে নিতে চাচ্ছে সে টের পেল একজন তার নিচে হাত দিয়ে তাকে টেনে তুলছে মেকু কি করবে বুঝতে পারল না সে কি একটা চিৎকার দেবে ইচ্ছা করলে সে এত জোরে গলা ফাটিয়ে চিৎকার দিতে পারে যে বাথরুম থেকে তার মা ছুটে বের হয়ে আসবেন কিন্তু এই খারাপ মানুষগুলি যদি তার মার কোনো ক্ষতি করে দেয় গুলি করে দেয় মেকু তাই কোনো শব্দ করল না সে বুঝতে পারল মহিলাটি তাকে কোলে তুলে নিয়েছে তারপর নিচু গলায় সঙ্গী মানুষটাকে বলছে চলো ঠিক তখনই মোবাইল ফোনে মৃদু শব্দ হলো মেকুর চোখের কোনা দিয়ে দেখল পুরুষ মানুষটি পকেট থেকে মোবাইল ফোন বের করে চাপা গলায় বলল হ্যালো অন্য পাশে কে কি বলছে মেকু শুনতে পেল না সে শুনলো পুরুষ মানুষটা বলছে কোনো সমস্যা নেই আমরা আসছি রেডি থাকো মেকু বুঝতে পারল ওর উপর মহা বিপদ নেমে আসছে এখন তার বয়স দুই মাসও হয়নি তার উপর এ কিরকম বিপদ সে কি করবে বুঝতে পারল না মাথা ঠান্ডা করে কিছু একটা করতে হবে তবে এই ঘরে সে চিৎকার করে তার মাকে বিপদে ফেলবে না মহিলাটি তাকে কোলে নিয়ে যাচ্ছে তার ডান হাতটি ঝুলে আছে সে চেষ্টা করল ডান হাত দিয়ে কিছু একটা ধরতে ড্রেসিং টেবিলের কাছ দিয়ে যাবার সময় সে টেবিলের উপর একটা প্যাকেট দেখে সেটাই ধরে ফেলল প্যাকেটের ভেতর কি আছে কে জানে প্যাকেটটা তার শরীরের ভেতর লুকিয়ে ফেলল এখন সে জানে না কিসের প্যাকেট কিন্তু যতদূর মনে হয় এটা তার ফটোর একটা প্যাকেট তার বাবা মার এখন প্রধান কাজ হচ্ছে ফটো তোলা এখন পর্যন্ত যত ছবি তোলা হয়েছে সেগুলো দিয়ে মনে হচ্ছে একটা মিউজিয়াম ভর্তি করে ফেলা যাবে মহিলাটি মেকুকে কোলে নিয়ে সামনে এবং তার পিছু পিছু পুরুষ মানুষটি বের হয়ে এলো এই ফ্ল্যাটটাতে লিফট আছে কিন্তু মানুষ দুজন সিঁড়ি দিয়ে নামতে শুরু করে সিঁড়িতে কারোর সঙ্গে দেখা হলো না এখন একমাত্র ভরসা গেটের দারোয়ান সিঁড়ি দিয়ে নেমে মহিলাটি তার পিছু পিছু মানুষটা বের হয়ে আসে দুজনে খুব সহজ স্বাভাবিক থাকার ভান করছে কিন্তু ভেতরে ভেতরে দুজনই খুব উত্তেজিত মেকু চোখের কোনা দিয়ে দেখল পুরুষ মানুষটার ডান হাত পকেটের মাঝে সেটা দিয়ে নিশ্চয়ই রিভলভারটা ধরে রেখেছে মেকু আশা করেছিল গেটে দাঁড়িয়ে থাকা দারোয়ানটা তাদের বুঝি থামাবে কিন্তু ঠিক উল্টো ব্যাপার হলো দারোয়ান হাত তুলে তাদের একটা লম্বা সালাম দিল মেকু তখন বুঝল এখন তার একটা কিছু করার সময় হয়েছে সে আচমকা তার সমস্ত শরীর বাঁকা করে গলা ফাটিয়ে চিৎকার করতে শুরু করল সে চিৎকার এতই ভয়ঙ্কর যে আরেকটু হলেই মহিলাটা মেকুকে নিচে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যেত কিন্তু শেষ মুহূর্তে সে সামলে নিল পুরুষ মানুষটির দিকে তাকিয়ে হাসি মুখে বলল দেখেছো কোকার খিদে পেয়েছে পুরুষ মানুষটি মহিলার মতো এত চালু নয় সে আমতা করে বলল খোকা মানে খিদে দে হ্যাঁ মহিলাটি মেকুর গলার স্বর ছাপিয়ে যায় এমন চিৎকার করে বলল দুধের বোতল কোথায় পুরুষ মানুষটা আবার হক চকিয়ে যায় আমতামতা করে বলে দুধ মানে দুধের বোতল ইয়ে দুধ মেকু শুনল মহিলাটি বলছে নিশ্চয়ই গাড়িতে রেখে এসেছি চলো তাড়াতাড়ি চলো দারণ ব্যস্ত হয়ে বলল কোথায় স্যার গাড়ি কোথায় ড্রাইভার সাহেব কোথায় তারপর গলা উঁচিয়ে চিৎকার করতে লাগলো ড্রাইভার সাহেব ড্রাইভার সাহেব মেকু বুঝতে পারলো তার চিৎকার করে আর লাভ হবে না মায়ের কোলে ছোট বাচ্চার চিৎকার খুব স্বাভাবিক ব্যাপার তাহলে সে কি এখন কথা বলার চেষ্টা করবে তাতে কি লাভ হবে সে কিছু একটা বলেই ফেলতো কিন্তু তার আগেই তাদের পাশে একটা গাড়ি এসে দাঁড়ালো এবং কিছু বোঝার আগেই দরজা খুলে এক পাশ দিয়ে মেকুকে নিয়ে মহিলা এবং অন্য পাশ দিয়ে পুরুষ মানুষটি উঠে বসলো সাথে সাথে গাড়িটা ছেড়ে দিল গাড়ি চালাতে চালাতে ড্রাইভার বলল কংগ্রেচুলেশনস জরিনা কংগ্রেচুলেশনস বদি চমৎকারভাবে বাচ্চাটাকে কিডন্যাপ করেছো নিখুঁত কাজ স্টেট অফ দি আর্ট বদি বুক থেকে একটা নিঃশ্বাস বের করে বলল আর একটু হলেই তো বিপদ হয়ে যেত শেষ মুহূর্তে বাচ্চাটা হঠাৎ যা চিৎকার শুরু করলো বদি মেকুর দিকে তাকিয়ে দাঁত কিড়মিড় করে বলল এক থাবড়া দিয়ে সব দাঁত ফেলে দেব বদমাশ ছেলে মতি গাড়ি চালাতে চালাতে বলল সাবধান বদি এই ছেলের গায়ে হাত দেবে না এই ছেলের এখনও দাঁত ওঠেনি কাজেই থাবড়া দিয়ে দাঁত ফেলতে পারবে না তুমি নিজের বাচ্চাকে যত যত্ন করে রাখো এই বাচ্চাকে তার থেকে বেশি যত্ন করতে হবে তোমার বাচ্চাকে কিডন্যাপ করলে তো তুমি দশ টাকাও পাবে না কিন্তু এই বাচ্চাকে কিডন্যাপ করে আমরা দশ লাখ টাকা পাবো মেকু একটু চমকে উঠলো তার বাবা তো বড় লোক নয় দশ লাখ টাকা কেমন করে দেবে জরিনা বলল আমরা শুধু বাচ্চাটাকে তুলে এনেছি বাচ্চাটার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে কয়দিন রাখতে হবে জানি না জামা কাপড় লাগবে ন্যাপি লাগবে মতি বলল হ্যাঁ ঠিক বলেছ এলিফেন্ট রোডে বাচ্চাদের জিনিসপত্রের একটা দোকান আছে সেখানে থামছি গাড়ি থামার পর মতি আর জরিনা নেমে গেল বদি থাকলো পাহাড়ায় মেকুকে গাড়ির পেছনে শুয়ে বদি গাড়ি থেকে নামলো সিগারেট খেতে মেকু একা একা শুয়ে জানালা দিয়ে বাইরে তাকায় কোনোভাবে সে কি কাউকে কিছু বলতে পারে না আশেপাশে কেউ এসে থামলে সে চেষ্টা করে দেখত কিন্তু থামলো না বেশ খানিক্ষণ পর কেনাকাটা শেষ করে জরিনাকে নিয়ে মতি ফিরে আসে তিনজন গাড়িতে বসে আবার রওনা দিয়ে দেয় জরিনা গজগজ করতে করতে বলল কতগুলো টাকা বের হয়ে গেল বাচ্চাদের কাপড়ের এত দাম কে জানতো মতি বলল ছোটোখাটো জিনিস নিয়ে মাথা ঘামিও না এই টাকা সুদে আসলে উঠে আসবে বদি বলল তাড়াতাড়ি বাসায় চলো এই বাচ্চাকে নিয়ে বাইরে থাকা ঠিক না হঠাৎ করে যদি বিকট গলায় চিৎকার দেয় তখন কী হবে আমি কিন্তু সোজাসুজি তাহলে বাচ্চার গলা টিপে ধরবো মতি বলল খবরদার বদি তুমি এই বাচ্চার গায়ে হাত দেবে না এই বাচ্চা এখন সোনার খনি গাড়ি থেকে বের হওয়ার সময় মেকুর তার জামার নিচে লুকিয়ে রাখা প্যাকেটটা নিচে ফেলে দিল মেকুর কপাল ভালো সেটা লক্ষ্য করল না কেউ এখন এটা পেয়ে ফেরত দেওয়ার চেষ্টা করলেই হয় দরজার তালা খুলে প্রথমে মতি তারপর মেকুকে কোলে নিয়ে জরি না এবং সব শেষে চারদিকে সতর্ক দৃষ্টিতে তাকাতে তাকাতে বদি এসে ঢুকল মেকুকে বিছানায় শুইয়ে দিয়ে জরিনা বলল মিশন কমপ্লিট মুতি শুদ্ধ করিয়ে দিয়ে বললো প্রথম অংশটা কমপ্লিট জরিনা বলল প্রথম অংশটাই আসল মুতি বলল তা ঠিক কিন্তু আমার সবচেয়ে প্রিয় অংশ হচ্ছে পরের অংশ আমি যখন ইলিয়াস আলীকে টেলিফোন করে বলবো তার বাচ্চা আমার কাছে তখন সে কি হাম করে কাঁদবে আমি হব তার হট্টাকট্টা বিধাতা আমার উপর নির্ভর করবে তার সব কিছু আমি ইচ্ছে করলে হাসবো ইচ্ছে করলে ধমক দেবো ইচ্ছা করলে ব্যাটাকে কান ধরে দাঁড় করিয়ে রাখব মতি আনন্দে হা করে হাসতে লাগল বদি তার পকেট থেকে মোবাইল টেলিফোনটা বের করে মতিকে বলল নাও টেলিফোন করো মতি টেলিফোনটা হাতে নিয়ে বলল আসতে বদি আসতে একটু সময় দিতে হবে এইসব কাজে তাড়াহুড়ো করে লাভ নেই জরিন একটা সিগারেট ধরিয়ে বলল হ্যাঁ আগে কিছু খেয়ে নিই খুব খিদে লেগেছে ঠিকই বলেছ বদি উঠে দাঁড়িয়ে বলল এত খিদে লেগেছে মনে হচ্ছে একটা আস্ত ঘোড়া খেয়ে ফেলতে পারবো জরিনা বিরক্ত মুখে বলল বাজে কথা বলো না মানুষের খিদে লাগলে কখনো ঘোড়া খায় না বুঝেছ গল্প কথন ভাই চ্যানেলে আপনারা শুনছেন মোহাম্মদ জাফর ইকবালের লেখা গল্প মেকু কাহিনী আজ দ্বিতীয় পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা